চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র ট্রিপল সুপার ফসফেট টিএসপি সার কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে গত তিন দিনে অসুস্থ হয়েছেন অন্তত 30 জন। গ্যাসের প্রভাবে পুড়ে গেছে কারখানার আশপাশের গাছপালা, মরে যাচ্ছে পুকুরের মাছও। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পতেঙ্গা টিএসপি সার কারখানা এলাকার বাসিন্দা অনামিকা আক্তার বুধবার কারখানা থেকে নির্গত গ্যাসে অজ্ঞান হলে নেওয়া হয় হাসপাতালে। এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। আমাকে বলছে যে ওকে ওই মেডিকেলে ভর্তি রাখার জন্য, যে গ্যাস দেওয়ার জন্য, নেবুলাইজার দেওয়ার জন্য, ও বেশি হয়ে গেলে মেডিকেল নিয়ে ভর্তি করার জন্য। কালকে রাত্রে 11টা বাজে আবার এমন অবস্থা হয়ে গেছে। সার কারখানা থেকে নির্গত গ্যাসে নানা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। কয়েকদিন পরপর কারখানা থেকে এই গ্যাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তাদের। শুধু তাই নয়, এই গ্যাসের প্রভাব পড়েছে আশপাশের গাছপালা, পুকুরের মাছ ও সবজি খেতে। অসম্ভব যা বলার মতো না ভাই, আমাদের এখানে ছোট বাচ্চারা আছে, বয়স্করা আছে, গ্যাস টানের মোটামুটি একটা বিষের মতো। পরিবেশ অধিদপ্তরের আইন রয়েছে, সেটা যদি এখানে যথাযথভাবে পালন করা হয় আমার মনে হয় গ্যাসটা এভাবে নিগত হতে পারে না। কারখানায় সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট চালুর আগে বের করে দিতে হয় সালফার ডাইঅক্সাইড গ্যাস। বাতাসের গতি আবাসিক এলাকামুখী হওয়ায় এতে অসুস্থ হচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে করণীয় ঠিক করতে কমিটি গঠনের কথা জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এখন আমরা কমিটি একটা করে দিচ্ছি, 4 সদস্যের কমিটি কারণটা ফাইন্ড আউট করবে, আর তারা যদি কেউ যদি রেসপন্সিবল থাকে সেটাও চিহ্নিত করবে। 47 বছর আগে পতেঙ্গায় এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। সে সময় জনবসতি না থাকলেও এখন কারখানার চারপাশে লক্ষাধিক মানুষের বাস। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সার কারখানায় গ্যাসের প্রভাবের বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, কয়েকদিন পরপরই তো এই কারখানা থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটছে, তো এ নিয়ে এতদিনও কেন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি? এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা গত সপ্তাহের মধ্যে 30 জনের মতো অসুস্থ হয়েছেন, তো তারা এ বিষয়ে কী বলছে এবং তদন্ত কমিটির রিপোর্ট ঠিক কবে দেয়া হবে? আসলে আমরা যেটি কারখানা কর্তৃপক্ষের কাছে সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে, সাধারণত এবার যে গ্যাসের যে গন্ধ এবং গ্যাসের যে প্রভাবটি লোকালয়ে পড়েছে, এই ধরনের প্রভাব সরাসরি খুব একটা পড়ে না। কারণ হচ্ছে গত মঙ্গলবার সর্বশেষ যখন গ্যাসের গন্ধটি, বিকট গন্ধটি চারপাশে ছড়িয়ে পড়ে এবং গ্যাসের প্রভাবটি লোকালয়ে পড়তে শুরু করে, তখন মূলত এই গ্যাসের যে গতিপথ সেটি ছিল লোকালয়ের দিকে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু এর আগে যখন বিভিন্ন সময়ে গ্যাসটি ছাড়া হতো তখন কিন্তু এর গতিপথ অন্যদিকে থাকতো, কিংবা উপরের দিকে উঠে যাওয়ার কারণে এর প্রভাব খুব একটা লোকালয়ে পড়তো না, যার কারণে সাধারণ যে মানুষ এলাকার তারা খুব একটা অভিযোগ করতো না। যদিও তারা বলছেন যে এর প্রভাবে সাধারণত গন্ধ, যেই গন্ধের যে বিষয়টি সেটি প্রায় সময় থাকে। তো এই যে কারখানাটি, এই টিএসপি কারখানা, এই কারখানাটি মূলত পাকিস্তান আমলে গড়ে ওঠা এবং 1974 সালে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় এবং এর উৎপাদন ক্ষমতা প্রায় 1.5 লাখ মেট্রিক টনের মতো। আর এই কারখানাটি যখন গড়ে ওঠে তখন কিন্তু এর আশেপাশের লোকালয় তেমন ছিল না। তো কারখানা কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, সাধারণত এই ধরনের কারখানাগুলো করা হয়ে থাকে লোকালয়ের বাইরে, কিন্তু যেটি এটি যখন গড়ে ওঠে তখন লোকালয় না থাকার কারণে এর প্রভাব তখন তেমন একটা পড়েনি, যার কারণে এটি নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগ হয়নি। কিন্তু পরবর্তীতে এখানে বিভিন্ন যে শিল্প কারখানাগুলো গড়ে ওঠার কারণে আশেপাশে লোকালয় গড়ে উঠেছে এবং অন্তত 100,000 মানুষ এর আশেপাশে বসবাস করে, যার কারণে এখন তাদেরকে এই যে এর প্রভাবটুকু নিয়ে, এর প্রভাব যেমন লোকালয়ে পড়ছে, লোকালয় থেকেও মানুষজন নানা অভিযোগ নিয়ে তাদের কাছে আসছে। তো সর্বশেষ যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে গেল মঙ্গলবার রাতে, রাত 10টার দিকে কারখানা কর্তৃপক্ষের যে ভাষ্য সেটি হচ্ছে রাত 10টার দিকে সেই কারখানার যেই বিদ্যুৎ, যেটি সরবরাহ করা হয় পিডিবির একটি বিশেষ লাইনে, সেই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে তারা আসলে পরবর্তীতে যখন ঘণ্টাখানেক পরে বিদ্যুৎ পুনরায় আসে, তখন কারখানাটি পুনরায় যখন চালু করতে যায় তখন সেই গ্যাসগুলো ছড়িয়ে পড়ে এবং যেই সালফার ডাইঅক্সাইড গ্যাসটি ছড়িয়ে পড়ে এটি সাধারণত তাদের যে ভাষ্য যে এটি বিশেষ করে কারখানাটি বন্ধ করলে যখন পুনরায় ছাড়া হয় তখন মূলত এই কারখানার এই বিষাক্ত গ্যাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে তারা অন্য সময় যেটি করতো সেটি হচ্ছে বাতাসের যেই গতিপথটি দেখেই মূলত তারা সেই গ্যাস
ছাড়ার ব্যবস্থা করত, কিন্তু এবার সেই গ্যাস ছাড়ার সময় সেই বিষয়টি খুব একটা দেখা হয়নি, যার কারণে সাধারণ মানুষকে এর ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবং আমরা দেখেছি এর প্রভাবে একেবারে বলা যায় যে অনেক মানুষ অসুস্থ হয়ে আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, এবং সাধারণ মানুষও কিন্তু এই কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেছে। আমি যদি এখানে একেবারে গাছপালাগুলো পর্যন্ত দেখাই, সেখানে দেখা যাবে গাছপালাগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রভাবে। এবং পাশাপাশি আমরা দেখেছি এলাকার অনেক পুকুরে একেবারে যে মাছ, মরা মাছ ভেসে উঠছে, এবং জীব অন্যান্য প্রাণীদের উপরও প্রভাব পড়েছে বলে এখানকার বাসিন্দারা জানিয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। সার কারখানায় গ্যাসের প্রভাবের বিষয়ে জানাছিলেন সহকর্মী।